আস্ত একটা গ্রাম গড়ে দিয়েছে সরকার। জমি, বাড়ি, জল, রাস্তা, শৌচাগার, এমনকি রুটি রুজির ব্যবস্থাও সরকারি উদ্যোগে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঝাড়বাড়ি এখন সত্যি ছায়া শনিবীর শান্তির নীর আদর্শ গ্রাম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে এক নম্বর ব্লকের ঝাড়বাড়ি, রাজ্য সরকারের উদ্যোগে এখানে তৈরি হয়েছে নিজ গৃহ নিজ ভূমি মডেল ভিলেজ। বাস করছে 25টি আদিবাসী পরিবার। 100 দিনের কাজে নিজ জমি উঁচু করার পর ভূমিহীন আদিবাসী পরিবারগুলিকে দেওয়া হয়েছে পাট্টা। বাংলার আবাস যোজনা ও গীতাঞ্জলি প্রকল্পে সেই জমিতে বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। সরকারি প্রকল্পের আওতায় মডেল ভিলেজে পৌঁছে দেওয়া হয়েছে পানীয় জল, বিদ্যুৎ। আদর্শ গ্রামে তৈরি হয়েছে পাকা রাস্তা, শৌচালয়। সরকারি প্রকল্পে লাগানো হয়েছে ফলের গাছ, হয়েছে পশুপালনের ব্যবস্থাও। এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন, আমরা অন্য একটা পৃথিবীর দিকে এগোচ্ছি, এখন আমরা অনেক ভালো থাকছি। তারা ধন্যবাদ জানাচ্ছেন সরকারকে। আগে মমতা পাত্রা কাগজ দিল, তারপরে জমি করে দিল, তারপরে ঘর করে দিল, রাস্তা করে দিল, তারপরে মহিলার দল করে দিল, তার মধ্যে গাছ করে দিল। মমতা নিয়ে গেছিল ইতিহাস, ইতিহাস থেকে কাগজপত্র দিল, তারপরে এগুলো ঘর টর গুলো সব মমতাই করে দিছে। জেলার সব ব্লকে আদর্শ গ্রাম তৈরির কথা জানিয়েছেন জেলা শাসক। আমাদের গোয়ালপুকুর দুই ব্লকে গরুয়া সংসদে অলরেডি তৈরি হয়ে গেছে বাগরগ্রা গ্রামে। আমাদের আগামী দিনে রায়গঞ্জে চটপটুয়াতে হতে যাচ্ছে এবং ইসলামপুরে দাঁড়িয়েটে আমাদের একটা মডেল ভিলেজ তৈরি হচ্ছে। এভাবে আমরা 100 দিনের কাজ এবং আমাদের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো থেকে আমরা কনভার্জেন্সের মাধ্যমে এটা করা হচ্ছে। গোয়ালপুকুরের আদর্শ গ্রামের বাসিন্দা গরিব আদিবাসী পরিবারগুলি খুঁজে পেয়েছে নতুন জীবনের রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তাদের হাতের মুঠোয় এখন স্বপ্ন দেখার অধিকার, যে স্বপ্ন ছড়িয়ে পড়ার অপেক্ষায়। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় তুষারকান্তি বিশ্বাস এবং দিবাকর সাহার সঙ্গে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।